কুমিল্লার আদালত কক্ষে বিচারকের সামনে এক আসামি অপর আসামিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ঘাতক হাসানকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সকালে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আতাবুল্লাহ এই আদেশ দেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ নুরুল ইসলাম জানান, দুই আসামি সম্পর্কে চাচাতো ভাই। 2013 সালে কুমিল্লার মনোহরগঞ্জের কান্দি গ্রামে খুন হন হাজী আব্দুল করিম। 2019 সালের 15 জুলাই এই মামলার আসামিরা আদালতে প্রবেশের সময় ওই মামলার 4 নম্বর আসামি ফারুককে ছুরি নিয়ে তাড়া করে 8 নম্বর আসামি হাসান প্রাণ ভয়ে ফারুক বিচারকের খাস কামরায় ঢুকে পড়ে। পিছু ধাওয়া করে হাসানও সেখানে ঢুকে ফারুককে উপর্যুপরি ছুরিকাঘাত করলে তার মৃত্যু হয়।